তাহলে গাইস দেখতে পাচ্ছো আমরা একটা আস্তে আস্তে করে টেনে পড়ে গেছি। এই বাড়ি থেকে ভেগে আসছে, দেখো একটু চাংড়া ভাঙছে, বাড়ি থেকে ভেগে আসছে। দেখো না বলে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা জানি না, দিয়ে ঘাটাতে ধরে পেয়ে নিয়েছি। তো ভিডিওতে উঠে গেলি তো রব্বা দেখবে কি করবি। হ্যাঁ ভাবছে বাড়ি থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তাই জন্য আমরা বাড়িটা পাঠিয়ে দিলাম ওকে। আমরা ভিডিও বানিয়ে আসছিলাম, ওকে দেখতে পেলাম, তাই জন্য আমরা বলে দিলাম কি বাড়িতে যা। গাইস দেখতে পাচ্ছো এটুকু বাচ্চা মানে কোথায় যাচ্ছে, মানে আমাদের ওখানে ওর দিদার বাড়ি আছে, তো ওর দিদার বাড়ি যাচ্ছে, একা একা যাচ্ছে, অনেক বড় শাড়ি আছে, ওরা দিয়ে পার হতে মানে অনেক ভয় লাগে, আমাদেরকেও ভয় লাগে, তো একটু চাংড়া চলে যাচ্ছে ওখান থেকে, সেই জন্য আমরা ওকে বকলাম, বকে বাড়ি পাঠিয়ে দিলাম। এখন আবার আসতে পারে কিন্তু আমরা এখানে থাকবো একটু, যে আবার আসে তো আবার ওকে মাছ ধরে করে বাগাবো, তাই জন্য। আয়ান বাড়ি চলে যা। গাইস ও ইটের কাছে নুকি আছে, আমাদেরকে দেখায় না আমরা যাব, তাই জন্য আবার ও চলে আসবে। ইটের কাছে আছে, দেখো একটু একটু করে মুখ বাড়াচ্ছে, কিন্তু এ তো দেখো মুখ বাড়াচ্ছে। তো গাইস আমাদেরকে দেখে ওই বাড়ি ভাগছে, তো আমরা দেখো দৌড়ছি ওকে ওর বাড়িতে যাওয়ার জন্য, আমরা দৌড়ছি, খুবই দৌড়ছে, এখন অনেক দূর চলে গেছি, তাই জন্য আমরা দৌড়ছি। গাইস আমাদেরকে দেখে উনুকিয়ে গেল, আমরা যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ গাইস সামনে যেটা দোকানটা আছে ওটাই ওদের দোকান, আর ওতেই ওদের বাড়ি আছে। গাইস ওকে বাড়ি দিয়ে এলাম আমরা, আমরা হেঁপিয়ে গেছি এতটি দৌড়িয়ে, তাই জন্য দেখতে পাচ্ছ আমাদের হিরোটাও হেঁপিয়ে গেছে, ওই ধরছিল, মানে কি বলবো, ওর বাবাকে বলে এলাম আমরা, ওর বাবা ওকে মানে বকছে কি কেন যাচ্ছিস এত দূর শাড়ি দিয়ে, তাই জন্য। আর আমরা ওদের বাড়িতে ভিডিওটা নিলাম না কি নাকি, ওর বাবা আছে, মা আছে, আরও অনেকজন আছে, তো ইউটিউবে তো দেখাতে পারবো না ওগুলো, সেই জন্য আমরা ওখানে একটু কাট করে নিয়েছি। তো গাছ দেখতে পাচ্ছ কত ঘন শাড়ি আছে, আর আমাদেরকেও মানে যেতে ভয় লাগছে, সামনে আরও ঘন আছে, আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। আর এটা দিয়ে মানে এত লোক যাত্রা করে না, আমরাই করছি, সময় সময় করে শর্টকাট মারার জন্য। দেখতে পাচ্ছ মাকের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর এই ব্লগটা আমাদের শেষ পর্যন্ত দেখে যাবেন। গাইস ওকে আমরা বাড়ি ছেড়ে চলে এলাম, আর এই জায়গাটা তো চিনতে পারছো, আর মানে আগের ভিডিওতে এই জায়গাটা গিয়েছিলাম, তো এখানে আমরা বসে আছি, আগের ভিডিওটা দেখার ইচ্ছা করে তো আমাদের মানে ইউটিউবে যেয়ে দেখতে পাবো, আর ওকে ছেড়ে চলে এলাম। আর তোমরা এরকম মানে নিজের ছেলে মেয়েকে বা ভাই বোনকে ছাড়বো না, কেন কি ওরা কোথা থেকে চলে যেতে পারে, মানে মানে অনেক অনেক জায়গা আছে, ভয়ানক জায়গা, মানে ওখানে ছেলে মেয়েকে নিয়ে ভাগে, তো আপনারা ছাড়বে না ওরকম জায়গাতে, আর দেখে শুনে রাখো একটু।